ইউক্রেনে রুশ বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকেই কিয়েভকে বিপুল সমরাস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহায়তা করছে পশ্চিমা দেশগুলো। দেশটিতে বিভিন্ন আধুনিক ক্ষেপণাস্ত্র ও F-16 যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্তও নিয়েছে নেটো সদস্যরা। মস্কোকে পরাজিত করতে ধাপে ধাপে সব ধরনের আধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে মাঠে নামছে জেলেনস্কি বাহিনী। ইতোমধ্যেই যুদ্ধে জার্মানির তৈরি লেপার্ড 2, যুক্তরাজ্যের চ্যালেঞ্জার ও যুক্তরাষ্ট্রের আব্রাম ট্যাঙ্ক ব্যবহার করছে কিয়েভ। এবার রুশ সেনারা পশ্চিমা এসব ট্যাঙ্ক ধ্বংস করলেই মিলবে পুরস্কার, এমন ঘোষণা দিয়েছে মস্কো। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যেসব রুশ সেনা সদস্য জার্মানির তৈরি লোপার্ড 2 ট্যাঙ্ক ও যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত বিভিন্ন সাজোয়া যান ধ্বংস করতে পারবে, তাদের বাড়তি অর্থ প্রদান করা হবে। মন্ত্রণালয় আরও জানায়, এটি একটি বৃহত্তর পুরস্কার প্রকল্পের অংশ। দীর্ঘ 16 মাস আগে শুরু হওয়া সামরিক সংঘাতের পর এখন পর্যন্ত 10,000-এর বেশি রুশ সেনা এর আওতায় পৃথক পৃথক পুরস্কার অর্জন করেছেন। যুদ্ধক্ষেত্রে রুশ কমান্ডারদের দেওয়া প্রতিবেদন অনুসারে সামরিক অভিযানের সময় লেপার্ড 2 ট্যাঙ্ক ও যুক্তরাষ্ট্র এবং অন্যান্য নেটো দেশগুলোর তৈরি সাজোয়া যুদ্ধযানগুলি ধ্বংসের জন্য রুশ সশস্ত্র বাহিনীর সৈন্যদের অর্থ প্রদান করা হচ্ছে। তবে সব সৈন্য প্রতিশ্রুত এসব অর্থ পাচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে। মঙ্গলবার রুশ সাংবাদিক সেমিয়ান পেগভ প্রেসিডেন্ট পুতিনকে এমন তথ্য জানান। অভিযোগ জানার পর তাৎক্ষণিকভাবে পুরস্কারের অর্থ প্রদানে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট। এর আগে রোববার যেসব রুশ সেনারা জার্মান লেপার ট্যাঙ্ক ও যুক্তরাষ্ট্রের তৈরি ব্র্যাডলি সাজোয়াজান ধ্বংস করেছে, তাদের হিরো অব রাশিয়া গোল্ড স্টার পদক দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, 31 মে পর্যন্ত মোট 10,257 জন রুশ সেনা, 16,000 ইউক্রেনীয় ও পশ্চিমা যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করার জন্য পুরস্কৃত হয়েছেন। প্রতিটি সাজোয়াজান ধ্বংসের জন্য প্রায় $600, প্রতিটি ট্যাঙ্ক ধ্বংসের জন্য প্রায় $2,000 পুরস্কার প্রাপ্ত হবেন রুশ সেনারা। রুশ পাইলট ও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরিচালকরা প্রতিটি ইউক্রেনীয় যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের জন্য $3,600 পুরস্কার পাবেন। এছাড়াও সোভিয়েত যুগের প্রতিটি তোচকা ইউ ও মার্কিন হিমার্স রকেট লঞ্চ সিস্টেম ধ্বংসের জন্য একই পরিমাণ অর্থ পুরস্কার ঘোষণা করেছে রুশ প্রশাসন। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।